নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। খাবারের সন্ধানে লোকালয়ে বুনোহাতে, পাথারকান্দিতে দামাল তাণ্ডবে হত যুবক। ধোয়ারবন্দে অবাধে চলছে জুয়া ও তীরের কালোবাজারে, নীরব পুলিশ প্রশাসন। পরীক্ষা স্থগিত রাখার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শন, চলে সড়ক অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুনোহাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পাথারকান্দির পত্নী চা বাগান এলাকায়। জানা গেছে, পত্নী বাগান এলাকায় প্রায় সময় বুনোহাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। শুক্রবার অনুরূপভাবে একটি হাতি বাগানে চলে আসে। রাজু চাষা নামে এক যুবক ওই হাতির সামনে পড়ে যায়, তারপরই পা দিয়ে লাথি মারতে শুরু করে হাতিটি। এতে যুবকটি মারাত্মকভাবে জখম হয়েছে। হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজু চাষার বাড়ি পত্নী বাগানের নেহেরু ক্লাবের পাশে। বনকর্মীরা জানান, ঘটনার সময় বাগানে তাঁরাও ছিলেন। রাজু চাষা বুনো হাতিটির সামনে পড়ে গেলে আক্রমণ করে বসে, পরে শূন্যে গুলি করে হাতিটি তাড়ানো হয়। প্রায় প্রতি বছরই পাথারকান্দিতে বুনো হাতি তাণ্ডব চালাচ্ছে, কিন্তু বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাথারকান্দির প্রতি চরম অবহেলা করছে বলে অভিযোগ আনলেন খোদ বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ ধরনের ঘটনা চললেও বারবার বলা সত্ত্বেও আজ পর্যন্ত বন বিভাগ কোনই পদক্ষেপ নেয়নি, এতে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক। ধোয়ারবন্দে অবাধে চলছে জুয়া এবং তীরের ব্যবসা, নীরবে পুলিশ প্রশাসন। পশ্চিম ধলাইয়ের বর্জালিঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন ধোয়ারবন্দ থানার অন্তর্গত প্রায় সবকটি গ্রামে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে জুয়া, ঝান্ডিমুন্ডা সহ তীরের কালোবাজারে। স্থানীয়দের অভিযোগ, ধোয়ারবন্দের বেশ কয়েকটি দোকানও দিন দুপুরে চলছে তীরের কালোবাজারি ও ব্যবসা। বাজারের অনতি দূরেই রয়েছে ধোয়ারবন্দ পুলিশ ইনভেস্টিগেটিং সেন্টার, কিন্তু পুলিশ প্রশাসনকে রহস্যজনকভাবে ম্যানেজ করে কিছু মানুষ এই তীরের কালোবাজারে চালিয়ে যাচ্ছে। তাছাড়াও স্থানীয়দের আরও অভিযোগ, ধোয়ারবন্দ থানার আওতাধীন দক্ষিণ টিলা, কালাছড়া, বাগবাহার, বিনোদনগর, ভড়াখাই, ওয়েস্ট জালেঙ্গা বাগান, বড়জালেঙ্গা উপর টিলা, ছোট জালেঙ্গা রাজুবাড়ি বস্তি এলাকায় প্রতিদিন একইভাবে চলছে জুয়া ও ঝান্ডিমুন্ডার অবাধ এই ব্যবসা। ধোয়ারবন্দের বেশ কয়েকটি সামাজিক সংগঠন সহ এলাকার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নবার পুলিশ প্রশাসনের কাছে সর্ব হলেও মেলেনি তাদের উচিত বিচার। তারা পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রেখে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। উচ্চতর মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার দাবি নিয়ে কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে এক বিক্ষোভ কার্যসূচি অনুষ্ঠিত হয় শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে। বুধবার কলেজ পড়ুয়াদের এক তৃতীয়াংশ আন্দোলনে সামিল হয়ে রাস্তা অবরোধ করে তাদের দাবি জানান। অনলাইন ক্লাসেস, বহুজন বাচ্চারা আছে যারা অনলাইন ক্লাসেস ঠিকমতো করতে পারে না, বহুজনের নেটওয়ার্কের প্রবলেম ছিল। আর অনলাইন ক্লাসে কতটা প্রবলেম হয় এটা সবাই জানে। আমাদের কোর্স ঠিক টাইমে কমপ্লিট হয় নাই, আর এখানে গভর্নমেন্ট হঠাৎ বলে দিয়েছে যে ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হবে। এটা আমাদের জন্য মানে কি বলবো, পসিবল না যে এটা আমরা এখন ফেব্রুয়ারিতে পরীক্ষা দিই। আমরা চাই যে এই পরীক্ষাটা একটু পোস্টপোন হোক, আমাদেরও একটু টাইম লাগে যাতে আমরা কোর্সটা শেষ করতে পারি। পরে কাছাড় জেলার জেলা উপায়ুক্তার কাছে এক স্মারকলিপিও প্রদান করেন তারা। এতে উল্লেখ করা হয়, করোনা মহামারীর কারণে তাদের কলেজ বন্ধ থাকায় পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে এবং পরবর্তী সময়ে কলেজ খোলার পর এক দুমাস ক্লাস করে কিভাবে পরীক্ষায় বসবে, এ নিয়ে গভীর সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তাই পরীক্ষা কয়েক মাস পিছিয়ে দেওয়ার জন্য জেলা শাসকের কাছে অনুরোধ জানান তারা। পোস্টপোন যাতে হোক, যাতে আমরা একটু টাইম পাই, স্টুডেন্টরা যাতে এটা মানে কোর্সটা কমপ্লিট করার টাইমটা পায়। ইনফ্যাক্ট টিচার্সও আমাদেরকে এখনো কমপ্লিট করাতে পারছে না, আর যদিও টিচার্স সব পসিবল করে দেন ডিসেম্বরের ভিতরে বা জানুয়ারির ভিতরে কোর্সটা কমপ্লিট করানো, ফর দ্য স্টুডেন্ট এটা ইম্পসিবল। ইম্পসিবল বলতে গেলে আমরা কিভাবে করবো, পুরো 60 মাসের কোর্সটা তো 2 মাসে কমপ্লিট করা হবে না।
তো আমরা গভর্নমেন্টের কাছে এটাই চাইছি যে আমাদের এক্সামটা পোস্টপোন করা হোক, যাতে আমাদের ফিউচারটা ভালো হতে পারে। এখন আমরা সবাই ডিসির কাছে মেমোরেন্ডাম দেওয়া হলো, যদি ডিসি ম্যাম আমাদের এই মেমোরেন্ডামটা এখনই যদি কিছু না না অ্যাকসেপ্ট যদি না করেন, আমাদের কিছু করার নেই। আমরা নেক্সট ইয়ার আবারই আন্দোলনে জড়িত হব সবাই মিলে। হোপফুলি সব কলেজের স্টুডেন্টরাই আবারই এক হবে, কেন কি সবেরই এটা প্রবলেম, নট অনলি ফর দ্য জিসি। আসাম সরকার লকডাউন চলাকালীন সময়ে জারি করা যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুরনো ভাড়ায় যাত্রী পরিবহন করার নির্দেশ জারি করা সত্ত্বেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে এবং বিশেষ করে শিলচরে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে অটো ও ই রিকশা চালকেরা। ফলস্বরূপ নিত্যযাত্রী সহ পড়ুয়ারা নিয়মিত স্কুল কলেজে যেতে পারছে না। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভাড়া কমানোর দাবিও পেশ করা হয়েছে, কিন্তু এ নিয়ে প্রশাসনের নীরবতা তাদের বিস্মিত করছে। সরকারের নির্দেশকে অমান্য করে অটো ও ই রিকশা চালকেরা কি করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে তা নিয়ে জনমনে নানান প্রশ্নের ঝড় বইছে। তাই এ বিষয়ে শিলচরের বিভিন্ন কলেজের পড়ুয়াদের তরফ থেকে জেলাশাসকের কাছে দাবি জানানো হয়, অবিলম্বে অটো ও ই রিকশা চালকদের প্রশাসনের পক্ষ থেকে কঠোর আদেশ প্রদান করতে। তা না হলে পড়ুয়া ও জনগণের স্বার্থে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। আমরা শিলচর শহরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজ জেলাশাসক মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করেছি। আপনারা জানেন যে শিলচর শহরে অটো এবং ই রিক্সার ভাড়া মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়া ভাড়া ছাত্রছাত্রীরা দিতে পারছে না এবং মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ আমরা জেলাশাসক মহোদয়ের কাছে দাবি জানিয়েছি যে অবিলম্বে এই ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করার জন্য কাছে আবারও আবেদন রাখছি যে ম্যাম প্লিজ আমাদের বিষয়টা একটু বিবেচনা করুন, কারণ আমরা খুব বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছি। অটো মালিকদের সঙ্গে কথা বললে, অটো চালকদের সঙ্গে কথা বললে ওনারা যা তা বললেন কেস করলে করে দাও, এরকম কি হয় যে সরকারি নিয়ম না মেনে ওনারা করবেন আর আপনারা প্রশাসন শুধু দেখবেন, আপনারা কোনো একটা স্টেপ নিন, এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, না হলে ছাত্রছাত্রীরা আবারও আন্দোলনে যেতে বাধ্য। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আমলে নারী সমাজ উপযুক্ত সম্মান পেয়েছে, মহিলারা স্বাভিমানের সাথে জীবন নির্বাহ করার সুযোগ পেয়েছেন। মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে অসংখ্য প্রকল্প, যা নরেন্দ্র মোদী সরকারের ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। শুক্রবার ধলাই গাঁও পঞ্চায়েতের অধীনে দুটি শক্তিকেন্দ্র যথাক্রমে ধলাই সেন্ট্রাল ও নর্থ ওয়েস্ট ধলাই শক্তিকেন্দ্র সম্মেলনে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যকারী সদস্য তথা ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল। তিনি বলেন, বিজেপি সরকারের জনমুখী প্রকল্প অরুণোদয়, উজ্জ্বলা যোজনা, অরুন্ধতী যোজনা সহ অসংখ্য প্রকল্প নিয়ে এসেছে মহিলাদের জন্য। মহিলাদের কিভাবে স্বনির্ভরশীল করা যায় এ নিয়ে চিন্তা করেছে বর্তমান সরকার। দেশ তথা সমাজ গঠনে নারীশক্তি এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে দেশের কথা চিন্তা করে, ভারত মাকে সুরক্ষিত রাখার কথা যারা ভাবে। তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে দেশ আজ উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছেছে, যা আগে ভারতবর্ষের মানুষ কল্পনাও করতে পারেনি। এদিনের পৃথক পৃথক সম্মেলনে পৌরোহিত্য করেন রাজু ঘোষ ও অমরজিৎ সিংহ। এদিন সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন মাতৃভূমি সামাজিক সংগঠন ধলাইয়ের সভাপতি শীতাংশু দাস, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ। ঘরের কাজও করেছেন উনি, বাইরে অসুরকে ধ্বংস করেছেন, আর আমরা সেই রূপ ধারণ করে আমাদের ঘরের কাজ সামলিয়ে বাইরে সমাজের জন্য আমরা কাজ করতে হবে। শুধু পুরুষরা করবে, আমাদের পুরুষের উপরে ভরসা করে বসে থাকবো, পুরুষরা তো পুরুষের কাজ করবে, কিন্তু মহিলারাও মহিলার কাজ কিন্তু করে নিতে হবে, করছেন আপনারা জানেন, তাও আমাদের বলতে হবে, আমরা আরো একসঙ্গে কাজ করব, উৎসাহ পাবেন। আপনারা তো কেউ বর্তমানে অনেক মহিলারা আছেন, অনেকদিন থেকে পুরোনো কর্মীরা আছেন, আমি যদিও না চিনবো, ভূষণদা তারা চিনবে। আমরা চাইবো আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের সম্মানের সহিত আর আমাদের চরিত্রবান হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, আমাদের চরিত্র যেন আমরা দাগ না লাগাই, এটা কিন্তু সবচেয়ে বড় ধন সম্পত্তি আমাদের। যদি আমরা চরিত্রবান নারী না হই, আমাদের কিন্তু আমাদের থেকে যে ছেলেমেয়েরা হবে ওরা কিন্তু ভালো হবে না। এই জন্য সবার কাছে একটা নিবেদন, আমরা যেন আমাদের ভিতরেও যেন কোনো গলতি না থাকে, সেই গলতিকে সাফসুতরা করে আমরা ভারত মায়ের সেবা করবো। আমাদের যা প্রার্থী হবে ওনাকে আমরা বিপুল।
সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে দুর্নীতির অভিযোগ তুলে জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন ব্লকের অন্তর্গত বেশ কয়েকজন প্রতিনিধি। শুক্রবার সোনাই ব্লকের উন্নয়ন খণ্ডের বিরুদ্ধে তারা অভিযোগ এনে বলেন, INRM ও MGNREGA প্রকল্প গাঁওসভা না করে GPDP অনুসরণ না করে স্কিম নেওয়া হচ্ছে গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের অন্ধকারে রেখে। এ নিয়ে উচিত ব্যবস্থা নিতে পঞ্চায়েত প্রতিনিধিরা জেলাশাসক কীর্তি জল্লির অনুপস্থিতিতে কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে এসব অভিযোগ জানান কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়কে। এদিন সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দুর্নীতির অভিযোগপত্র দিতে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি FR লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর প্রমুখ। কেননা আমাদের সোনাই ডেভেলপমেন্ট ব্লকে শুধু দুর্নীতি আর দুর্নীতি চলছে, বিশেষ করে INRM এবং MGNREGA স্কিম সিলেকশনে যে সমস্ত গাঁওসভা হয়েছিল GPDP-র মাধ্যমে, সেই সমস্ত গাঁওসভাকে কোনো তোয়াক্কা না করে, গাঁওসভা ফলো না করে, পাবলিকের ইন্টারেস্টে যে সমস্ত স্কিম ছিল সেই সমস্ত স্কিম সিলেকশন না করে ইন্ডিভিজুয়াল স্কিম সিলেকশন করা হচ্ছে ব্যক্তিগত বেনিফিটের জন্য। তাই আমরা আজকে কমপ্লেন করেছি, এখানে আমাদের জেলা পরিষদ প্রতিনিধি আছেন, জিপি প্রেসিডেন্ট আছেন, ওনারা কথা বলবেন। প্ল্যান থেকে নিতে হয় এই গাঁও পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানকে তোয়াক্কা না করে, কোনো পাত্তা না দিয়ে প্ল্যানের বাইরে গাঁওসভার বাইরে গভর্নমেন্ট ফান্ড লুণ্ঠন করার উদ্দেশ্যে আজকে সোনাইয়ের BDO, বিভিন্ন জিপি সেক্রেটারি, GRS, AE, JE এরার মাধ্যমে গভর্নমেন্ট ফান্ড লুণ্ঠন করার উদ্দেশ্যে যেভাবে দালালদের হাত থেকে স্কিম নেওয়া হয়েছে এবং কীভাবে এই স্কিমগুলো নেওয়া হলো, কোথা থেকে তারা সেই স্কিমগুলো পেল, আমাদের চ্যালেঞ্জ এই স্কিমগুলো ক্যান্সেল করে আমাদের গাঁও পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান থেকে স্কিম নিতে হবে, না হয় আমরা বৃহত্তর আন্দোলন। আমাদের গ্রাম আমাদের প্রকল্প 2021-22 গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতের জন্য শুক্রবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভুবনবিল জিপিতে এক পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। নিকামাপাড় কমিউনিটি হলে জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের পঞ্চায়েত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী। এতে উপস্থিত ছিলেন পূর্ব ধলাইয়ের জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, GRS মান্নালাল গোয়ালা, প্রাক্তন জিপি সভাপতি শ্যামল ভট্টাচার্য প্রমুখ। আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আজকে গ্রহণ করার জন্য যে আজকে আমাদের পঞ্চায়েত আমাদের গ্রাম আমাদের প্রকল্প 2020-21-22 ইংরেজি সনের আমাদের ভুবনী গ্রাম পঞ্চায়েতের আজকের আমাদের যে পঞ্চায়েত সভার আয়োজন করা হয়েছে, আজকের এই মূল উদ্দেশ্যটা হইল আপনাদের প্রত্যেকটা গ্রুপের সভা অনুযায়ী যে স্কিমগুলো আইছে এগুলো আমরা বিস্তারিত আপনারা সবাই জানেন, আগেও আপনারা নিছেন, কিন্তু এগুলার আমাদের 5 বছরের স্কিম হিসাবে ধরা হইব, তবে এগুলার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে স্কিম গ্রহণ করব, যেটার জিপির মধ্যে বেশি অগ্রাধিকার থাকবে এটা আপনারা করিয়া দিবা, এটা হইল আমাদের আজকের গাঁওসভার। যানবাহনের বিমা নিয়ে বুধবার এক সচেতনতা সভা অনুষ্ঠিত হলো সোনাই বাজারে। সোনাইয়ের মোটর ইন্স্যুরেন্স পয়েন্টের উদ্যোগে এদিন বিকেলে মইনুল হক চৌধুরী স্কুলের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় ওই সচেতনতা সভা। এতে বক্তব্য রাখতে গিয়ে সোনাই পৌরসভার 2 পুর সদস্য নূর আহমেদ বড়ভূয়া ও রামকৃষ্ণ নাথ প্রতিটি যানবাহনের বিমা করানোর জন্য গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, যানবাহন যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে, তাই যানবাহন ও যাত্রীদের কথা মাথায় রেখে বিমা করানো অত্যন্ত জরুরি। এ বিষয়ে অবহেলা না করে নির্দিষ্ট সময়ে যানবাহনের বিমাকে নিয়মিত বজায় রাখতে আহ্বান জানান তারা। পরে মোটর ইন্স্যুরেন্স পয়েন্টের তরফ থেকে কয়েকজন চালককে উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পঙ্কজ শর্মা, জহিরুল ইসলাম, ভাস্কর ঘোষ প্রমুখ। জানেন এবং উপকৃত হন, আজকে এই মিউনিসিপালিটি এলাকার মধ্যে যদি একটা এই বিমার একটা অফিস থাকে, একটা এজেন্ট থাকেন, তাহলে আমাদের এই এলাকার মানুষ শিলচর যেতে হবে না, এখানে বসে দ্বিচক্র যান থেকে একদম JCB পর্যন্ত সমস্ত গাড়ি বিমা হবে,
আর বিমাটা করা অত্যন্ত জরুরি এবং দরকার, সেটা সম্বন্ধে আমার ভাই রামকৃষ্ণনাথ বলেছে যে আপনারা জানেন এবং আপনারা রিসেন্টলি দেখেছেন সরকারের মাধ্যমে যেগুলো রাস্তাঘাট হচ্ছে, খুব ভালো ভালো রাস্তা হচ্ছে, সেই রাস্তা যত ভালো হচ্ছে তত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে গত কয়েকদিন আগে বদরপুরে কাটিগোড়াতে খালাইলে যে ঘটনা ঘটেছে, পাঁচটা ছেলে স্কুল পড়ুয়াজাত পাঁচটা ছেলে মর্মান্তিক মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। ইউটিউবে আত্মপ্রকাশ করল গ্রহরাজ ব্যান্ডের এসেট জিন্দেগি নামে একটি ভিডিও অ্যালবাম। প্রতিদিনের সমাজে চলার পথে নারীরা যেভাবে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হচ্ছে তার বিরুদ্ধে গান রচনা করে প্রতিবাদে গানের ব্যান্ড গ্রহরাজ। সমাজে বসবাসকারী নারী যোদ্ধাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে এগিয়ে এসেছে এই গ্রহরাজ ব্যান্ড। ইউটিউবে সদ্য মুক্তিপ্রাপ্ত এসিড জিন্দেগি ভিডিও অ্যালবামটি যাদের প্রচেষ্টায় নিজস্ব অবয়ব লাভ করেছে তারা হলেন বিবেক চক্রবর্তী, বিনয় দেব, দ্বৈপায়ন মল্লিক, জীবন দত্ত, অমিতাভ রায় এবং নয়নিকা দাস। গ্রহরাজ ব্যান্ডের ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছে এই ব্যান্ডের সদস্যরা। গুটি গুটি পায়ে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করল উত্তর কৃষ্ণপুরের ফুড হান্ট সংস্থা। সম্প্রতি সোনাই রোডের নাগাটিলায় সংস্থার কার্যালয়ে দুবছর পূর্তির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের সমষ্টির বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন নাগাটিলার সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ সংস্থার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনলাইন বুকিংয়ের মাধ্যমে ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছে ফুড হান্ট। এই সংস্থার জেরেই বহু বেকার যুবক অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। খাবারের সন্ধানে লোকালয়ে বুনোহাতি, পাথারকান্দিতে দামাল তাণ্ডবে হত যুবক। ধোয়ারবন্দি অবাধে চলছে জুয়া ও তীরের কালোবাজারে, নীরব পুলিশ প্রশাসন। পরীক্ষা স্থগিত রাখার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শন, চলে সড়ক অবরোধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।